সুহানা এখনো সময় আছে বল বল ইন্দিরা কোথায় ও যে এখনো আমার সঙ্গে গেম খেলছে এটা কি আমি বুঝতে পারছি না কি তোরা সেটা ভাবছিস যে আমি কিচ্ছু বুঝতে পারছি না মা কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে বুঝলে তো মানে এরকম না মানে তুমি না ভুল ভাবছো তাই নাকি আমি টাকা দিয়ে যে লোকগুলোকে পুষছি তারা আমাকে মিথ্যে কথা বলছে ওই ভিডিওটা করার আই মিন ওই ভিডিও কলটা করার পর ইন্দিরা সরকার কোথায় তার আগেও বা ইন্দিরা সরকার কোথায় ছিল বল আমি যে ভিডিও কল করতে পারি এই খবরটা তোদের মধ্যে কে ওকে দিয়েছে সত্যি কথা বল বল তোদের মধ্যে কে আমাকে ফাঁসাতে চাইছিস বল মা কেন আমরা ফাঁসাবো আর তুমি এসব ভুলভাল কথা কেন বলছো আমি সেটাও বুঝতে পারছি না দেখো মা ইন্দিরার এখন একটাই লক্ষ্য সেটা হলো নিজের স্কুলের উন্নতি আর আর কিচ্ছু না মা আর দেখো মা তোমাদের কথা শুনে আমি এই বাড়িতে তো চলে আসলাম অমৃতার কৃষের জন্য এমনকি ইন্দিরাও সেটাই চেয়েছে মানে ইন্দিরাই আমাকে বলেছে যে আমি কৃষের পাশে থাকি দেখো মা কোথাও একটা ভুল হচ্ছে ইন্দিরা এখন স্কুল ছাড়া কিছু ভাবছে না হয়তো স্কুলের কাজেই বাইরে কোথাও গেছে সেটা কোথায় গেছে সেটা আমরা জানি না ওকে স্কুল নিয়ে পড়ে আছে তার মানে ওর উদ্দেশ্য হচ্ছে আমাকে ডাউন করে নিজে ওপরে ওঠা এছাড়া আর কি হতে পারে সোহানা এখন আমি আর কিচ্ছু চাই না তোকে নিয়ে তো শ্বশুর বাড়িতে যেতে চাই আর গিয়ে ওই বাড়ির প্রত্যেককে জিজ্ঞেস করব ইন্দিরা সরকার এখন কোথায় আছে মা ঠাকুরন আমি এই আন্দে যাইতেছিলাম ওই ইন্দিরার নামখান শুনে না খুব সেনা সেনা লাগতেছিল মা ঠাকুরন বলতেছে যে আমার এখন ভুল হয়ে গেছে কি ভুল আসলে মা ঠাকুরন ওই দিদিমণির ফোন খান না ও অনেকক্ষণ ধরে বাজতেছিল আমি তো অত বুঝি সুঝি না ওই দেখতে গিয়া কোন বোতাম টিপা ফেলেছি ওই বাড়িতে কইতেছিল যে আমি ইন্দিরা ওই কয়েকদিনের জন্য বাইরে যাইতেছি আর ওই অনন্যা চ্যাটার্জি শেষ দেখা তবেই আমি সারু ওই একখান বদমাইস মহিলা আমি যত কইতে থাকলাম যে আপনি যারে চাইছেন আমি সে নই নই কি শোনে কার কথা কইয়াই যাইছিল কইয়াই যাইছিল আর কি বলছিল আরো কইতেছিল যে ওই অনন্যা চ্যাটার্জি এই পুজোতেই শেষ হবে ওনার জারি জুড়ি সব কিছু খতম হবে অশুভ শক্তির বিনাশ নাকি উনি কইরাই সারবে ও ওরে বাবারে বাবা ওইসব শুনে তো আমি ভয়ে কাইটে দিছি ফোন বাবারে বাবা কি দরজার মহিলা রে বাবা বৌদি ভাই কি সব বলে গেল মায়ের সামনে কি করছে এইসব ইন্দিরা ইন্দিরা তো ধরা পড়ে যাবে তুমি সত্যি ফোন ধরেছিলে কিরে ইন্দিরা তোকে ফোন করেছিল তুই দেখতে পাসনি আর আমাকে বলিস নি ফোনটা যদি উনি ধরেই থাকেন তাহলে তো মিস কল দেখাবে না তো সেই জন্য ওটা দেখাইনি আর আমি বুঝতেও পারিনি আচ্ছা ইন্দিরা আর কি বলেছে তুমি আর কিছু শুনেছো হ্যাঁ ওই মায়েরা আরও কইতেছিল যে আমি বাইরে যাইতেছি আরে প্রমাণ জোগাড় কইরা ওই অনন্যা চ্যাটার্জিরে ধ্বংস কইরা তবেই ফিরু এই কথাটা তুমি আমাকে আগে কেন বলনি আসলে মাঠে একদম আমার ভুল হয়ে গেছে এত কিছুর মধ্যে না একেবারে মাথা থেকে বেড়ে গেছে কথা খান ভুল হয়ে গেছে মা ঠাকুরন ক্ষমা কইরা দেন আমারে ভেবে দেখ তোরা এই পুজোর মধ্যে ইন্দিরা সরকার বেরিয়েছে আমাকে ধ্বংস করার জন্য আমাকে শেষ না করেও শান্তি নেই সোনা তোকে তো ফোন করেছিল হ্যাঁ তুই আমাকে বলতো কি কি করতে পারে আমার কি কিভাবে আমার ধ্বংস করতে পারে কি ক্ষতি আমার করতে পারে কি হলো বল কিরে হরকো ভিকি বল তোর আমার কি ক্ষতি ও করতে পারে বল দাঁড়া মা আমি এক্ষুনি ইন্দিরাকে কল করছি ইন্দিরাকে কল করলে তো বুঝে যাবো যে কি করতে চাইছে ওর কি ইন্টেনশন হ্যাঁ আর ওকে বলে দে
সাপের লেজে যদিও পা দেয় তাহলে কিন্তু ছোবলকে খেতেই হবে। ইন্দিরা, ইন্দিরা সরকার আমার ক্ষতি করবে। আচ্ছা তোমাকে কিছু বলেছে? হ্যাঁ আর কি বলছিল? না না বা আর কিছু বলছিল বলে তো আমার মনে পড়তেছে না। কি ক্ষতি করবে আমার? না না না, হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। ছাড়বো না আমি ওকে, কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। বৌদি ভাই, বৌদি ভাই তোমার কি হয়েছে বলো তো? এরকম রিস্ক কেন নিচ্ছ? সত্যি কথা, একটু হলে তো আমি অজ্ঞানই হয়ে যাচ্ছিলাম। বাপরে বাপ, তোমরা বুঝতে পারছো না, এইটুকু রিস্ক না নিলে চলতো না। দেখো আমি যে কথাগুলো বললাম না, অনন্যা চ্যাটার্জি এখন এই কথাগুলোই ভাবতে থাকবে। এই কাগজপত্র সই এগুলো না ওনার মাথা থেকে পুরোপুরি বেরিয়ে যাবে। তাও ইন্দিরা, এতটা রিস্ক তোমার নেওয়া উচিত ছিল। মাম্মা মাথা ঘুরে পড়ে গেছে, মাম্মা শরীর খারাপ হচ্ছে। মাম্মা তুমি চলো। দেখে তো মনে হচ্ছে সেন্সলেস হয়ে গেছে। অমৃতা দি তো একটু আগেই বেটেড ছিল, হঠাৎ হঠাৎ কি হলো? নো, মামা ওয়াজ নট ওয়েল, শি ওয়াজ ফিলিং সিক। আগে একবার পড়ে গেছিল, ওই ঢাকি আন্টিটাও দেখেছে। দেন ওই আন্টি মাম্মাকে মেডিসিন দিল, তারপরে কিছুক্ষণ ঠিক ছিল, বাট আবার আমার সঙ্গে কথা বলতে বলতে পড়ে গেল। বাবা বলো না মাম্মার কি হয়েছে, সবসময় মাম্মা মাথা ঘুরে পড়ে কেন যাচ্ছে? ডক্টর আঙ্কেলকে একটু বকে দাও না বাবা। কেন ডক্টর আঙ্কেল মাম্মাকে ঠিক করে দিতে পারছে না? কেন পারছে না বলো না? ভাই ভাই দাঁড়িয়ে আছিস কেন? জানা দেখ না কি হয়েছে। অমৃতা, অমৃতা, অমৃতা তোমার কি হয়েছে? অমৃতা, অমৃতা তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? অমৃতা কথা বলো না মাম্মা, প্লিজ মাম্মা, প্লিজ আমার সাথে কথা বলো। ক্রিশ, ক্রিশ, ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে, মাম্মা সুস্থ হয়ে যাবে তো। এভাবে কাঁদে না, হ্যাঁ সব ঠিক হয়ে যাবে দেখবে। এভরিবডি ইজ সেইং মাম্মা ঠিক হয়ে যাবে, কিন্তু হচ্ছেই না। কখন হবে? অমৃতা, অমৃতা কি হয়েছে তোমার? অমৃতা, অমৃতা প্লিজ চোখ খুলো, কি হয়েছে বলো আমাদের। অমৃতা তোমার কি কোনো কষ্ট হচ্ছে আমাদেরকে বলো। অমৃতা কি হয়েছে তোমার? মাম্মা তো অনেকদিন হসপিটাল ছিল, আমার কাছে থাকতো না, তবে কেন ভালো হচ্ছে না? অর্ক, অর্ক অমৃতার সেন্স নেই। তুই একটা কাজ কর, তুই তাড়াতাড়ি ডক্টরকে কল কর। না ভাই, কল করে কি লাভ? এমার্জেন্সি সিচুয়েশন, চ হসপিটাল নিয়ে যাই। এরকম ফোন করে কোনো লাভ নেই এখন, কেন বুঝতে পারছিস না? চ প্লিজ, আমি যেটা বলছি সেটা কর, এক্ষুনি ডক্টরকে কল কর, টাইম ওয়েস্ট করিস না, প্লিজ প্লিজ ডক্টরকে কল। আই ট্রাই ভিকি, ভিকি অর্ক যেটা বলছে একদম ঠিক বলছে, ডক্টরকে ফোন করে লাভই নেই। আরে পূজোর সময় ডক্টর কোথায় পাবি বলতো? আর ওর কন্ডিশন দেখে যা মনে হচ্ছে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। এক্স্যাক্টলি, বোঝার চেষ্টা কর দাদা। মামা তুমি আর কথা বলো না, মামা তুমি প্লিজ আমার সাথে কথা বলো। মামা চোখ খুলো না, প্লিজ মামা তুমি চোখ খুলো না, আমার সাথে কথা বলো না। মামা, মামা প্লিজ আমার সাথে কথা বলো, প্লিজ প্লিজ মামা। সোনা ম্যাডাম আপনি এক কাজ করুন, কৃষকে নিয়ে অন্য ঘরে যান। ক্রিশ, ক্রিশ তুমি আমার সাথে চলো, চলো। না, আমি মামার কাছে থাকবো। হ্যাঁ সে তুমি তো থাকবে, কিন্তু মামাকে তো হসপিটালে নিয়ে যেতে হবে তাই না? চলো এখন চলো আমার সাথে। না আমি যাবো না, আমি যাবো না। ক্রিশ, 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 ক্রিশ বাবা বায়না করেন। হ্যাঁ তুমি গুড বয় না, তুমি আন্টির সঙ্গে যাও, পুজো এনজয় করো। মামার তো শরীর খারাপ হয়েছে, ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, তারপর আমরা আবার সবাই মিলে বাড়িতে ফিরে আসবো, ফিরে এসে অনেক মজা করবো। তুমি যাও আন্টির সঙ্গে, গুড বয়। আমার ঠিক হয়ে যাবে তো, চলো। আমি তো বলছি মামা ঠিক হয়ে যাবে, এখন তুমি আমার সাথে চলো, দেখবে সব ভালো হয়ে যাবে সব। অমৃতা, অমৃতা প্লিজ টক টু মি, কি হয়েছেটা কি তোমার? দেখি স্যার আমার মনে হয় অর্ক আর সোহানা ম্যাডাম একদম ঠিক বলছে, সময় নষ্ট করা ঠিক হবে না। আমার মনে হয় অমৃতাকে নিয়ে এক্ষুনি হসপিটালে যাওয়া উচিত, আমার কিন্তু ভালো ঠেকছে না ওকে দেখে।
আগেও কিন্তু একবার অসুস্থ হয়ে পড়ে গিয়েছিল। হ্যাঁ, মাথা ঘুরে পড়ে যাচ্ছিল তো আমি কোনো মতে ওকে সামলেছি। আমার কি মনে হয় জানো তো, অমৃতা যে ওষুধগুলো খাচ্ছে না ওগুলো বোধ হয় কাজে দিচ্ছে না জানো তো। তুমি সময় নষ্ট করো না, ওকে নিয়ে এক্ষুনি হাসপাতালে যাও। অমৃতা কি হয়েছে তোমার? অমৃতা কি হয়েছে আমাদের সাথে শেয়ার করো অমৃতা, তাহলে আমরা হেল্প করতে পারবো। ভিকি, ভিকি, আমার কৃষ্ণকে, কৃষ্ণকে তুমি দেখবে তো ভিকি, ভিকি। অমৃতা এইসব কি বলছো তুমি, কেন বলছো এইসব? প্লিজ প্লিজ আমি রিকোয়েস্ট করছি এইসব কথা বলো না। ভিকি ভিকি আমার আমার কথা দাও, ভিকি ভিকি আমার কথা দাও, তুমি তুমি কৃষ্ণকে দেখবে, দেখবে তুমি। অমৃতা আমরা সবাই কৃষ্ণকে দেখবো, আর তুমিও কৃষ্ণকে দেখবে। ডক্টর তো বলেছে তুমি ভালো হয়ে যাবে, তোমার কিচ্ছু হবে না। কেন এই সব কথা বলছো তুমি? অমৃতা তোমার কিছু হবে না, তুমি চিন্তা করো না। ভাই না ভাই, আমার কথাটা শোন, এখানে এরকম ভাবে টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না, চ হসপিটাল নিয়ে যাই প্লিজ। হসপিটাল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কথা একদম ঠিক বলেছিস। তুই তোরা কাজ কর, তুই তুই গাড়ি বার কর, আমি অমৃতাকে নিয়ে আসছি, তুই যা এক্ষুনি গাড়ি বার কর, যা। ওকে অমৃতা, আমার হাত ধর, এসো এদিকে, এসো এসো এসো। বার্থডে কইতেছিল যে আমি ইন্দিরা কয়েকদিনের জন্য বাইরে যাইতেছি, আর ওই অনন্যা চ্যাটার্জি শেষ দেখা তবেই আমি সারু। আরও কইতেছিল যে ওই অনন্যা চ্যাটার্জি এই পুজোতেই শেষ হবে, ওনার জারি জুড়ি সব কিছু খতম হবে। হ্যাঁ, ওই মায়েরা আরও কইতেছিল যে আমি বাইরে যাইতেছি প্রমাণ জোগাড় কইরা ওই অনন্যা চ্যাটার্জির ধ্বংস কইরা তবেই ফিরু। ধ্বংস করবে আমাকে তাই না? ধ্বংস করবে, ইন্দিরা বলেছে, ও কিন্তু চেষ্টাও করছে ধ্বংস করার। কি করবে কি করবে, কি করে কি করতে পারে আমার সঙ্গে, আমার আমার সঙ্গে? আমার আমার এটা মনে হচ্ছে কিন্তু এই বাড়ির সব লোকগুলো ইন্দিরা সরকারের দলের লোক। এটা তো হতে পারে যে ওই ওর দলের লোকগুলোকে দিয়ে আমার খাবারে বিষ মিশিয়ে দিল। হ্যাঁ হতেই পারে, হতেই পারে যে আমার খাবারে আরো সহজ আছে, আরো সহজ আছে হয়তো, হয়তো আমার আমার জলের মধ্যে বিষ মিশিয়ে দিল। হ্যাঁ জল তো আমি সবসময় খাই, জল খেলাম মরে গেলাম ব্যাস, হতে পারে। না না না, তাহলে আমাকে এটা দেখতে হবে যে আমি বাড়ির কোনো খাবার খাবো না, যেই দিক না কেন, বাড়ির যে লোকে আমাকে দিক না কেন, আমি বাড়ির খাবার খাবো না, বাড়ির জল খাবো না, আমাকে তো বাইরে। মাঝরাতিরে কাদের বাড়িতে ঢোকাচ্ছিস? কারা আবার, রান্নার লোক আর কীর্তনের লোক, তুমি চিনতে পারছো না এনাদের? এনারাই তো লাস্ট টাইম এসেছিলেন বাড়িতে। মা ঠাকুরন দুর্গা মায়ের পুজো হচ্ছে, ঢাক বাজবে না তাই হয় নাকি? বাজাও বাজাও। মা ঠাকুরন, বলতেছিলাম কি রান্না বান্না হয়ে গেছে? আপনারা চাইলে এখন খাইতে পারেন। কে ওখানে, কে ওখানে দাঁড়িয়ে? না বাইরে, বাইরে যদি আমি যাই তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে দিতে পারে তো, আমি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যেতে পারি। বুঝতে পারছি না কি করবে ও, আমার মাথাতেই ঢুকছে না কি করতে পারে ও, কি 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 করতে পারে, কি করবে, কোথায় এখন ইন্দিরা সরকার, কোথায় 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 ইন্দিরা সরকার? অনন্যা চ্যাটার্জি, আমি আপনাকে ছাড়বো না, শেষ করে দেবো, আমি আপনাকে শেষ করে দেবো। কি ভেবেছিলেন আপনি, আমাদের কাছ থেকে সব কিছু কিনে নেবেন, আমাদেরকে পথে বসাবেন? অত সোজা নয়, আমার নামও ইন্দিরা সরকার, পুজোও শেষ হবে আর আপনার খেলাও শেষ হবে। কি করবো আমি এখন, এখন কি করবো? আমাকে যদি সত্যিভাবে মেরে ফেলে তাহলে।
আমি কি করব তাহলে মা বলছি অমৃতা দিন না খুব শরীর খারাপ হয়েছে হসপিটালে নিয়ে যাব হ্যাঁ তুমি একদম টেনশন করো না তুমি বাড়িতে সাবধানে থেকো কেমন হ্যাঁ তুই যা তুই যা হসপিটালে নিয়ে যা যা করার কর আমি পারছি না আমি আর মা মা তোমার তোমার কি হয়েছে এরকম করছো কেন চোখ মুখ এরকম হয়ে গেছে কি হয়েছে না 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 কিছু হয়নি কিছু হয়নি তুই যা তুই যা অর্ক অর্ক শোন বলছি যে ওই সিকিউরিটি গার্ড আছে না ওদের ওইখানে একবার বলতো যে আরও কিছু গার্ড যেন রিক্রুট করে আরও আরও সিকিউরিটি গার্ড মা তোমার কি হয়েছে একটু বলবে প্লিজ ক্লিয়ার কর যেটা বলছিস সেটা কর খালি প্রশ্ন প্রশ্ন সবাই মিলে খালি প্রশ্ন করবে আমাকে প্রশ্ন তুই ওদের ওদের ফোন করে বল যে আরও যেন গার্ড দিয়ে দেয় আর অচেনা একটা লোক যেন বাড়ির ভেতর না ঢুকতে পারে মা একটু শান্ত হও তোমার কি হয়েছে একটু বললে প্লিজ তুমি এত টেনশন কেন করছো হয়েছেটা কি তোমার তোমার আমি জানি না আমার আমার কি হয়েছে কিন্তু আমি কাউকে বিশ্বাস করতে পারছি না আমি এ বাড়ির প্রত্যেকটা লোককে আমার সন্দেহ হচ্ছে ভীষণ সন্দেহ হচ্ছে বলেছি এরা না কোনো কিছু প্ল্যান করছে আমার বিরুদ্ধে প্ল্যান করছে আর কো তুই আমার সঙ্গে বিচার করবি না তো আমি 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 কোনদিনও করতে পারি মা এটা তুমি তুমি আমার উপর কেন সন্দেহ করছো আমি কি করলাম আমার সবাইকে সন্দেহ হচ্ছে সবাইকে মনে হচ্ছে সবাই সবাই আমার সঙ্গে নেই কি সব সবাই আছে ওই ইন্দিরা ইন্দিরা সরকারের দলে ওর সঙ্গে কিছু একটা প্ল্যান করছে আমাকে মারবার জন্য প্ল্যান করছে সবাই ইন্দিরা সরকারের দলে বাড়ির প্রত্যেকে ছোট বড় সবাই আর বাড়ির বাইরে বাড়ির বাইরের লোক বাড়ির বাড়ির বাইরের লোক ওরা ওরা বাড়ির বাইরের লোক হয়েছে যারা রান্না করতে এসেছে যারা ওই ঢাক বাজাচ্ছে ওরা ইন্দিরা সরকারের লোক নয় তো মা ওরা ইন্দিরা সরকারের লোক কেন হবে তোমায় কতবার বলেছি ওরা সে কোন একটা দূরের গ্রাম থেকে এসেছে ওরা ইন্দিরা সরকারকে কি করে চিনবে কেন ওদের লোক হবে মা কেন তুমি কেন টেনশন করছো আমি জানি না মা আমার মনে হচ্ছে ওরা ইন্দিরা সরকারের লোক হ্যাঁ হ্যাঁ ওরা ইন্দিরা সরকারের লোক না হলে আমার খাবারে অত নুন অত ঝাল কি করে দেয় বলতো হ্যাঁ আমার খাবারে দিল ওরা শত্রু শত্রু সব শত্রু ভাব একবার একবার ভাব যদি খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিত আমি তো খেয়ে ফেলতাম সেটা আর বিষ মিশানো খাবার খাবার খেলে আমি মরে যেতাম মারার প্ল্যান করছে মিশানো খাবার দেবে আমাকে দেবে না কেউ দেবে না তোমায় কেন বিষ মিশানো খাবার দেবে কেন দেবে ওরা এত কাঁচা কাজ কেন করবে ওরা তো এই বাড়িতেই থাকে আচ্ছা তোমার যদি ওরা কোনো ক্ষতি করতো তাহলে তো আমরা ধরে ফেলবো না ওদের ওরা এত কেন বোকামো করবে কেন এরকম ইজি একটা বাজে কাজ করবে মা মা আমার কথা শুনো তুমি শান্ত প্লিজ বাড়িতে পুজো হচ্ছে লোকজন এসেছে তুমি একটু আনন্দ করো মজা করো নিজের ইনভলভমেন্টটা বাড়াও পুজোর সাথে তুমি এইসব নিয়ে একদম টেনশন করো না শোনো আমার হাতে একদম সময় নেই অমৃতাদির শরীর খারাপ আমি হসপিটালে নিয়ে গিয়ে অমৃতাদিকে সুস্থ করে বাড়িতে নিয়ে আসি তারপর তোমার সঙ্গে বসে সব কথা বলবো কেমন লক্ষ্মীটি ওকে মারবে ওরা ঠিক মারবে ঠিক মারবে ওরা মেরে ফেলবে প্ল্যান করছে আমি বুঝতে পারছি আমার সঙ্গে কিছু একটা করবে কি করবে মিশিয়ে মেরে ফেলবে ঠিক কিছু একটা করবে আমি বুঝতে পারছি না কি করবে ইন্দিরা কোথায় এখন কোথায় ইন্দিরা এই জীবনে অনেক অন্যায় করেছো মা তুমি অনেক পাপ করেছো পাপের ঘড়া তোমার পূর্ণ হয়েছে মা তোমার জন্ম দেওয়া সন্তান হয়েও বলতে বাধ্য হচ্ছি তুমি এত অন্যায় করেছো পৃথিবীর পৃথিবীর কেউ তোমায় ক্ষমা করতে পারবে না স্বয়ং ভগবানও ক্ষমা করতে পারবেন না কোনোদিনও করবেন না করতে পারেন না অনন্যা চ্যাটার্জি আমি আপনাকে ছাড়ব না শেষ করে দেবো আমি আপনাকে শেষ করে দেবো কি ভেবেছিলেন আপনি আমাদের কাছ থেকে সব কিছু কেড়ে নেবেন আমাদেরকে পথে বসাবেন
অত সোজা নয়। আমার নামও ইন্দিরা সরকার। পূজোও শেষ হবে আর আপনার খেলাও শেষ হবে। হ্যালো 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 হ্যাঁ হ্যাঁ মিসেস চ্যাটার্জি বলুন। তুই কোথায় আছো? তুই এখানে আমার আমার বাড়িতে এক্ষুনি চলে এসো, এক্ষুনি। আপনার গলাটা এরকম শোনাচ্ছে কেন? ইজ এভরিথিং ওকে? আমি এখন কিছু বলবো না, অনেক অনেক বড় ষড়যন্ত্র চলছে। তুই তাড়াতাড়ি চলে এসো, এখানে চলে এসো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ওকে, আমার নামও ইন্দিরা সরকার। পূজোও শেষ হবে আর আপনার খেলাও শেষ হবে। আর আপনার খেলাও পূজোও শেষ হবে আর আপনার খেলাও শেষ হবে। চলো 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 পাল্টাই।